Rahmatullah. Alhamdulillah. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa na'uzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina wa man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات أخلاق عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان قطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم الحمد لله সমস্ত প্রশংসা শ্রী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে দারুল হাদিস সালাফিয়া হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানা রামেশ্বরপুর গাবতলী বগুড়া এর শুভ উদ্বোধন উপলক্ষে আজকের এই দিনী আলোচনা সভায় উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন শ্রী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যাবতীয় প্রশংসা আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ অতঃপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত তমাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হযরত মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি আজকের আমার আলোচনার বিষয়বস্তু হলো মাদ্রাসার শিক্ষায় পরকালের পাথেয় মাদ্রাসার শিক্ষা অর্জন করে পরকালে আমাদের জন্য কি পাব এই সম্পর্কে সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা রাখব ইনশাআল্লাহ আসলে পৃথিবীতে বিভিন্ন ভাষা রয়েছে তার মধ্যে একটি ভাষা তার নাম হলো আরবি তাই না এই ভাষা পবিত্র কোরআনুল কারীমের ভাষাটাও কি বলে তো আরবি পৃথিবীতে এমন কোন ভাষা নেই যেই ভাষাটা লক্ষ কোটি বার উচ্চারণ করবে যেই ভাষার গ্রন্থ পড়বে একটা সওয়াব হবে পরকালের উপকার হবে আশা মানে প্রমাণ নেই কিন্তু আরবি একমাত্র ভাষা কোরআনুল কারীম শিক্ষার জন্য যারা আরবি অক্ষর তিলাওয়াত করবে প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টি করে কি পাবে একটু জবাব দিতে হবে 10টি করে সওয়াব পাবে বলেন সুবহানাল্লাহ আসলে মানুষের জীবন আমাদের যে জীবনটা এই জীবনের পরের ধাপ হলো পরকালের জীবন এই জীবনের পরের ধাপটা কি বলেন তো পরকালের জীবন পারলৌকিক জীবন আপনাকে অনেক অনেক সময় পাড়ি দিতে হবে যেটা দুনিয়ার সময় মানে দুনিয়ার সময় পরকালের সময়ের কাছে কিছুই নয় একটা সমুদ্রের ভিতরে একটা নৌকা টানার পর নৌক দিয়ে নৌকা টানবে এই নৌকের সঙ্গে যত সামান্য পানি থাকে এই সমুদ্রের পানির তুলনায় এই নৌকের যতটুকু পানি রয়েছে এই পানিটুকু হলো আপনার দুনিয়ার হায়াত দুনিয়ার জীবন কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি বছর আপনাকে কাটাতে হবে হলো
পরকালের জীবন তে পরকালের জীবনের যে একটা পাথর রয়েছে পরকালের জীবন চলার জন্য একটা সঞ্চয় একটা সম্পদ আপনার জন্য আমার জন্য কালেকশন করতে হবে দুনিয়াতে তার মধ্যে একটা পদ্ধতি হলো মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করা সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা মুযাদ্দার আপনার 58 নম্বর সূরা 11 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম আল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে বহু মর্যাদায় ভূষিত করেছেন বলেন সুবহানাল্লাহ এই জ্ঞানটা কিসের জ্ঞান এই জ্ঞানটা হলো কোরআনের জ্ঞান এই জ্ঞানটা কিসের জ্ঞান জ্ঞানই কিন্তু শয়তান আপনার চেয়ে আমার চেয়ে অনেক বেশি কথা বলেন বেশি না আবু জাহেল কিন্তু অনেক জ্ঞানী আবু জাহেল কি জ্ঞানী ছিলেন না আবু হাতাম যাকে বলা হতো জ্ঞানীদের পিতা ছিলেন আবু জাহেলের নাম কিন্তু জ্ঞানটা দুনিয়াবি হওয়ার কারণে পরকালমুখী হওয়ার কারণে তার নাম হলো আবু জাহেল মানে মূর্খদের পিতা তে জ্ঞানটাকে দান করা হয়েছে তাকে বহু মর্যাদা দেওয়া হয়েছে এই জ্ঞানটা হলো পরকালের জ্ঞান এই জ্ঞানটা হলো কোরআনের জ্ঞান এই জ্ঞানটা দুনিয়াবি জ্ঞান নয় সম্মানিত উপস্থিতি এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু মাজার 224 নম্বর হাদিসে বলেছেন আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বল কল রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন প্রত্যেক মুসলমানের জন্য ইলম অর্জন করা ফরজ জ্ঞান অর্জন করা ফরজ প্রত্যেক মুসলমানের জন্য প্রতিটি আদম সন্তান যারা নিজেকে মুসলিম দাবি করবে তাদের জন্য ইলম অর্জন করা ফরজ ইলমটা কি হতে হবে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক তোমার প্রভুর নামে ইকরা তুমি পড়ো বিসমি রব্বিকাল্লাযী খলাক তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাহলে জ্ঞান হতে হবে কার সম্পর্কে আল্লাহ সম্পর্কে একটু জবাব দিতে হবে জ্ঞান হতে হবে কার সম্পর্কে যে ব্যক্তি তিনবার ডাক্তার পাস করেছে যে ব্যক্তি চারবার টাইটেল পাস করেছে যে ব্যক্তি মুক্তি উপাধি নিয়েছে যে ব্যক্তি বুখারি খতম দেয় ওই ব্যক্তি যদি আল্লাহ সম্পর্কে জ্ঞান না রাখে আল্লাহ কোথায় আছে এই জ্ঞান যদি ওর ভিতরে না থাকে শরীয়ত থেকে মূর্খ বলে উপাধি দিয়েছে আমি নই দিয়েছি শরীয়ত দেখেন পবিত্র কোরআনুল কারীম 3 নম্বর সূরা 55 নম্বর সূরা 55 নম্বর আয়াত 4 নম্বর সূরা 158 নম্বর আয়াত 7 নম্বর সূরা 54 নম্বর আয়াত 10 নম্বর সূরা 3 নম্বর আয়াত এটা আপনাকে বলছি 13 নম্বর সূরা 2 নম্বর আয়াত এরপরে 32 নম্বর সূরা 4 নম্বর আয়াত 57 নম্বর সূরা 4 নম্বর আয়াত 25 নম্বর সূরা 59 নম্বর আয়াত 20 নম্বর সূরা সূরা তোহা আয়াত নম্বর 5 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া রহমান যিনি আল্লাহই তিনি তিনি আরশে সমেছেন কোথায় আছেন একটু কথা বলেন আল্লাহ কোথায় আছেন আমি যদি আমার সন্তানকে মুক্তি পাশ করে আমি যদি আমার সন্তানকে এলেম অর্জন করতে করতে ওর পেটে শুধু এলেম আর এলেম ওর পেটে শুধু এলেম আর এলেম কিন্তু আমার সন্তান জানে না যে আল্লাহ কোথায় থাকে ও আমার সন্তান বলছে যে আল্লাহ সব জায়গায় থাকে আল্লাহ এখানেও আছে বাথরুমেও আছে মসজিদের মধ্যে আছে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ কোরআনে বললেন আল্লাহ আছে না আরশে আরো অনেক প্রমাণ আছে আপনাকে বলছি এটা তাহলে এটা হলো এলেম আল্লাহ সম্পর্কে যে ব্যক্তি জানবে জানবে এই এলেমটা পরকালের এলেম এই এলেমটা হলো উপকারী এলেম এই এলেম আপনাকে কবরে বসে বসেই সব আপনাকে পৌঁছে দিবে দেখেন হাদিস যেভাবে আসছে মুসলিমের 4310 নম্বর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ কি বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু ক্বাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াম আও ইলমি ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মানুষ যখন মারা যায় মানুষের দেহ থেকে যখন রূহটা ছিনিয়ে নেওয়া হয় মানুষের দেহ থেকে যখন রূহটা নেওয়া হয় মানুষকে যখন কবরে দাফন করা হয় আপনি কবরের জীবনটা শুরু হয় মানুষ মারা যাওয়ার পর থেকে মানুষ মারা যাওয়ার পর থেকে পরকালে যে জীবন কেয়ামতের ময়দানে যে আগের সময় পাওয়া যায় মানুষ মারা যাওয়া থেকে কেয়ামতের ময়দানের আগের সময়টাকে বলা হয় কবরের জীবন এই সময়টা হলো কবরের জীবন লক্ষ লক্ষ কোটি কোটি বছর
পর আপনি আমি কবরে থাকব কেউ জানে না দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত কত লক্ষ লক্ষ বছর কত হাজার বছর কত কোটি বছর জানি না আমরা হাজার বছর ধরে মানুষ কবরে চলে আসে আর হাজার হাজার বছর মানুষ কবরে থাকবে এই কবরে বাতি জ্বালাবে একটা মাধ্যম তার নাম হলো এমন ইলম যে ইলম শিক্ষা দিলে মানুষকে যে ইলম জানালে যে ইলমটা শিক্ষা দিলে পরকালের উপকারী হয় যে ইলমটা হলো মাদ্রাসার ইলম সব মাদ্রাসার ইলমটাই ইলম নয় যেই মাদ্রাসায় ছাত্রদেরকে তাবিজ ব্যবহার করানো শেখানো হয় যেই মাদ্রাসায় ছাত্রদেরকে শিরক এবং বিদাতের জন্য মানে উৎসাহিত করা হয় এই মাদ্রাসার শিক্ষায় শিক্ষা হলে ও সাদদায় জারিয়ে যাবে পাবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তিন শ্রেণীর লোকের তিন শ্রেণীর লোক যদি মারা যায় কবরে বসে বসে দুনিয়ার কিছু সব তার কবরে চলে যাবে এই ব্যক্তি যদি হাজি হয় কাজী হয় যে কোনো ব্যক্তি মারা যাক না কেন মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইজা মাতাল ইনসানু কতান হুয়া আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া মানুষ যখন মারা যায় ওই ব্যক্তির আমলের দরজা বন্ধ হয়ে যায় ওই ব্যক্তির আমলের দরজা বন্ধ হয়ে যায় যে যতই আমল করুক না কেন আমলের দরজা তার কেটে যায় কিন্তু তিনটা দরজা তার জন্য খোলা থাকে এক নম্বর দরজা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইলমি ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া প্রথম বললেন সদকায়ে জারিয়া আল্লাহ রাস্তায় যেটা দান করা হয় এই মাদ্রাসায় যারা জমি দিল যারা টাকা দিল পয়সা দিল এই মাদ্রাসায় যারা সময় দিল কবরে বসে বসে সওয়াবগুলো পেয়ে যাবে আরেক শ্রেণীর লোক হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আরেক শ্রেণী এমন ইলম শিক্ষা দেওয়া হয় যে ইলম শিক্ষা করলে মানুষ শুদ্ধ জিনা ব্যবিচার খুন জানি ধর্ষণ মদ জঙ্গিবাদ থেকে দূরে থাকবে যে ইলম মানুষকে জঙ্গিবাদ শিক্ষা দেয় না যে ইলম মানুষকে মদের দিকে নিয়ে যায় না যে ইলম মানুষকে দুনিয়াদারে নিয়ে যায় না পরকালের দিকে নিয়ে যায় এই ইলমের সবচেয়ে কবরে বসে বসে পাবে আরেকটা সবচেয়ে কবরে বসে বসে পাবে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু এমন এমন সন্তান যে সন্তান মারা যাওয়ার পরে রব্বির হামুমা কামা রব্বায়ানি সগিরা বলে দোয়া করবে ভাইরা কি পূর্বে আমি আলোচনা সুর চালু চালু রাখবো না ভাইরা এখন বলবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি খুব সুন্দর আলোচনা করলেন আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে হায়াতে তাইয়েবা দান করুক আমরা বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ তার দানকে পরকালে সার্থে কবুল করে নিক আমরা বলি আল্লাহুম্মা আমিন জি সম্মানিত দিনী ভাইয়েরা আমরা আলোচনা শুনছিলাম যে মাদ্রাসার শিক্ষায় পরকালের উপকার কি হবে বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম ইনশাআল্লাহ তা আমরা আলোচনার শুরু করছি মাঝামাঝি এসেছিলাম রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন মারা যায় তখন তার আমল দরজা বন্ধ হয়ে যায় তিনটা দরজা তার জন্য খোলা থাকে তার একটি দরজা হলো তার সদকায়ে জারিয়া যেটা আল্লাহ রাস্তায় ব্যয় করা হয় দ্বিতীয় হলো যে আও ইলমি ইউনতাফাউ বিহি এমন ইলম যে ইলম তাকে উপকারী শিক্ষা দেয় এরপরে এমন সন্তান যে সন্তান পিতার জন্য আপনি একটা কথা মনে রাখেন আপনার পিতা মারা গেছে আপনার পিতার জন্য যদি আপনি পুরো রামেশ্বরপুর ইউনিয়নের যত মসজিদের ইমাম যত মুসল্লি সবাইকে যদি দাওয়াত দিয়ে খাওয়ান এই সব আপনার বাবার কবে যাবে বলে কোনো গ্যারান্টি নেই কিন্তু আপনি যদি একবার আপনার পিতার জন্য বলেন রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা তাহলে এই সব আপনার বাবার কবরে যাবে ইনশাআল্লাহ
আল্লাহর জন্য আল্লাহ বলছেন আউওয়ালাদিন সলিহিন ইয়াদউনাহু এমন সন্তান যেই সন্তান পিতামাতা মারা যাওয়ার পরে সন্তান রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা বলে আল্লাহর কাছে দোয়া করবে প্রার্থনা করবে এই সন্তান জন্ম লাভ করবে মাদ্রাসায় লেখাপড়া করলে যেই সন্তান বিসিএস ক্যাডার হবে এই সন্তান পিতামাতার জানাজা করতে পারে না এমন সন্তান আছেন পিতা তাকে বিসিএস ক্যাডার বানালো পিতা তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানালো কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার তাকে মানে তার পিতার জানাজাটা করতে পারে না এমন সন্তান রয়েছে এই সন্তান থেকে কোনো লাভ নেই অতএব আপনাকে বলছিলাম মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা কি আরেকটা হাদিস বলে আমি আলোচনা অন্যদিকে চলে যাব তিরমিজির 2322 নম্বর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামিতু রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুদ দুনিয়া মালউনাতুন মালউনুম মালউনুম মা ফিহা ইল্লা যিকরুল্লাহি তাআলা ওয়া মা ওয়ালাহু আলিমান আও মুতাআল্লিমা আল্লাহ নবী বললেন শোনো এই পৃথিবীটা অভিশপ্ত এই পৃথিবীটা অভিশপ্ত পৃথিবীর কোনো দাম নাই পৃথিবীটা একটা অভিশপ্ত জিনিস এই পৃথিবীর মধ্যে যা আছে সব অভিশপ্ত মানে দুই শ্রেণীর লোক ব্যতীত পৃথিবীর যা আছে সব অভিশপ্ত আল্লাহ রাসূল বলেন ইল্লা যিকরুল্লাহি তাআলা ওয়া মা ওয়ালাহু আলিমুন আও মুতাআল্লিমা আও মুতাআল্লিমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা আল্লাহ রাস্তায় জিকির করে আজকার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যারা সকাল সন্ধ্যায় জিকির করবে এরা অভিশপ্ত নয় এরা অভিশপ্ত থেকে দূরে থাকলো আরেক শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ বললেন যে আও ওয়ালাহু আলিমান আও মুতাআল্লিমান এমন আলেম যে আলেম মানুষকে দ্বীনে ইলম শিক্ষা দেয় এবং ছাত্র যে ছাত্র কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় এমন এখন আমরা ভাববো আলেম সমাজ আলেম তো ভালো তাই তো আমরা জানি তাই না আলেম অভিশপ্ত থেকে মুক্ত কিন্তু এই আলেম কি বলেন তো যে আলেম আমার আগে প্রধান অতিথি বলে গেলেন যে আলেমের ইঙ্গিতে একজন মেয়েকে মানে গায়ে পেট্রোল ঢালে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে যে আলেম ধর্ষণ করছে এই আলেম কি ভালো আলেম না অভিশপ্ত আলেম একটু কথা বলেন অভিশপ্ত না ভালো যে আলেম পিরোজপুরের মাটি থেকে আলাদিদেরকে উৎখাত করে বলে 1 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছে যে 1 কোটি টাকা আমি খরচ করব আলাদিদেরকে উৎখাত করার জন্য যে আলেম মঞ্চে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতকে নিয়ে ব্যঙ্গ কার্টুন করলো সে আলেম এখন 17,000 কোটি অন্যায় কোটি টাকা অন্যায় ভাবে সে দখল করেছে 17,000 কোটি টাকা রাগিব তার এহসান গ্রুপের আপনারা অনেকেই যুবক ভাইরা পেপারে পড়েছেন অনেকেই মোবাইলে দেখেছেন দেখেছেন না তাহলে এও তো আলেম এই আলেম কি দুনিয়াতে ভালো না খারাপ বলেন তো এবার এরা খারাপের চেয়েও জঘন্য হিন্দু কোনোদিন মসজিদ ভাঙতে যায় নাই কিন্তু মুসলমান মুসলমানের মসজিদকে ভেঙে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা হিন্দু কোনোদিন মাদ্রাসা ভাঙে নাই কিন্তু মুসলমান হয়ে মুসলমানের মাদ্রাসাকে ঠেকানোর জন্য থানায় গিয়ে অভিযোগ দেয় অবজেকশন দেয় কথা বলেন ঠিক কিনা আছে কিনা এরকম মুসলমান এরকম আলেম আছে কিনা কথা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা অভিশপ্ত এই আলেম অভিশপ্ত মুক্ত নয় এই আলেম হলো জাহেল যে আলেম মানে আলেম সে মানুষকে হত্যা করার হুমকি দিচ্ছে যে আলেম জঙ্গিবাদের সঙ্গে জড়িত সে আলেম হতে পারে না যেই ব্যক্তি যে হাজার হাজার কোটি টাকা গরিবের মাল আত্মসাৎ করেছে রাগিব এহসান এ কোনোদিন আলেম হতে পারে না এও কিন্তু আলেম নামে পরিচিত কথা বলেন ঠিক কিনা একটা কথা আছে যে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কি ইসলামের শত্রুরা চিরদিন ধ্বংস হয়েছে ধ্বংস হবেই হবে যারা ইসলামের সঠিক পথে আছে তাদের ধ্বংস করার ক্ষমতা করার শক্তি পৃথিবীর কোন ব্যক্তির নাই আছে আল্লাহ বলছে কুল জাল হাক জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা হক যখন আসে বাতিল তখন পরাজয় বরণ করে আর বাতিল পরাজয় বরণ করারই যোগ্য কথা বলেন ঠিক কিনা অতএব আল্লাহ রাসূল বললেন যে পুরো পৃথিবী অভিশপ্ত কিন্তু আলেম শ্রেণী অভিশপ্ত নয় তবে ওই আলেম শ্রেণী অভিশপ্ত নয় যে আলেম মানুষকে কোরআনের সঠিক শিক্ষা দিচ্ছে যে আলেম কোনোদিন সুদের ব্যবসার সঙ্গে জড়িত হবে না যে রাগিব ব্যক্তি যে নিজেকে মুক্তি দাবি করেছিল যে রাগিব নবীর সুন্নাতকে বরদাস্ত করেছে মঞ্চে অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি বুখারী 5063 নম্বর হাদিস যে ব্যক্তি আমার সুন্নাতকে অবমাননা করবে ওই আমার উম্মত নয় আমার উম্মত থেকে বহিষ্কার কথা বলেন ঠিক কিনা এই জন্য বলছি যে আলেমের জন্য জান্নাতে যাওয়া যতটা কঠিন
সাধারণ মানুষের জন্য জান্নাতে যাওয়া ততটা কঠিন নয়, সাধারণ মানুষের জন্য জান্নাতে যাওয়া যতটা সহজ, আলেমের জন্য জান্নাতে যাওয়া ততটা সহজ নয়। আলেম শরীয়তকে বিকৃতি করেছে, কথা বলেন ঠিক কি না? এই আলেম শরীয়তের 12টা বেজে গিয়েছে, যে আলেম মানবতার সঙ্গে জড়িত রয়েছে, যে আলেম নিজে জর দেখায় আবার জনগণকে বলে নিষেধাজ্ঞা দ্রব্য পান করে না, বুঝতে হবে ওই আলেমের আমলের সাথে কাজের কোনো মিল নাই। আছে কি ভাই, কথা বলেন আছে? এই আলেম জাহেল মূর্খ, এই শরীয়তের জ্ঞান বলতে এদের কিছু নাই, সম্মানিত দিনী ভাই। এজন্য বলছিলাম, এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর 3461 নম্বর হাদিসে বলেছেন, যমান কাযাবা আলাইয়া মুতাম্মিদান ফালিয়া তাবাওয়া মাকাদাহু মিনান নার, যে ব্যক্তি আমি নবী বলি এমন কথা শরীয়তের মধ্যে ঢুকে দিবে, ওই ব্যক্তি তার থাকার জায়গা সরাসরি জাহান্নাম করে নিল। এই পৃথিবীতে যারা এই হকের বিরুদ্ধে নড়েছে, এই পৃথিবীতে যারা সালাফিদের বিরুদ্ধে নড়েছে, এই পৃথিবীতে যারা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে নড়েছে, তাদেরকে আল্লাহ ধ্বংস করেছে, কেউ টিকতে পারেনি, কিয়ামত পর্যন্ত এরা ধ্বংস হবেই হবে, কথা বলেন ঠিক কিনা? আধুনিক জামানায় দেখবেন যে রাগিব যে ব্যক্তি মুক্তি সে ধ্বংস হয়ে গেল, তার 17,000 কোটি টাকা সে কেবল ধরা পড়েছে র‍্যাবের হাতে। এরপরেও যারা লিস্টে রয়েছে, যেমন গিয়াসউদ্দিন মানে তাহেরি রয়েছে, আবার আপনার হলো কবিলউদ্দিন জিহাদি রয়েছে, এরাও একদিন বাতিল দ্বারাই ধ্বংস হবে, কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা বাড়াচ্ছি না, এরপরে আপনাকে বলছি যে এই যে কোরআন শিক্ষা করব, এই কোরআন শিক্ষার মর্যাদার একটা হাদিস বলে আমি কালেকশনে চলে যাব। বুখারী 5007 নম্বর হাদিস, আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিন কোরআন তেলাওয়াত করে তার উদাহরণ হলো কমলা লেবুর মতো। কার মতো? কমলা লেবুর মতো। কমলা লেবু যদি এখানে দুটো ভাঙেন, পুরো এই মঞ্চে যত লোক আছে সবার নাকি কমলা লেবুর গন্ধ যাবে, কথা বলেন ঠিক কিনা? এর উদাহরণ কমলা লেবুর মতো। যে ব্যক্তি তার সন্তানকে কোরআনের শিক্ষা দিবে, যে ব্যক্তি তার সন্তানকে কোরআনের শিক্ষা দিবে, কিয়ামতের কঠিন দিনে যেদিন মানুষ তার মানুষকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, বিবি তার স্বামীকে চিনবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে যখন দেখবে পিতামাতাকে সবচেয়ে উত্তম নূরের পোশাক পরিয়ে দেওয়া হচ্ছে, পিতামাতা বলবে আমি কে কেন উত্তম পোশাক পরিয়ে দেওয়া হচ্ছে, ফেরেশতারা জানাবে জানো না তোমার সন্তান ওই দারু হাদিস সালাফিয়া মাদ্রাসায় পড়ে কোরআনের হাফেজ হয়েছিল, কোরআন তেলাওয়াত করেছিল, তোমার সন্তান কোরআনের হাফেজ হয়েছিল, ওই হাফেজের কারণে আজকে তোমাকে উত্তম মর্যাদায় ভূষিত করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সন্তানকে বলা হবে তুমি ওঠো, দাঁড়িয়ে যাও, ইকরা কিতাব, ইকরা কিতাব, তুমি কিতাবটা পড়ো, কুরআনুল কারীম পড়ো, কুরআন মাজিদ পড়ো, তুমি আর উপরে উঠতে থাকো, কুরআন পরিবার উপরে উঠতে থাকবে, জান্নাতের আপার লেভেলে চলে যাবে, ওই ব্যক্তি চলে যাবে যে ব্যক্তি দুনিয়াতে কুরআন তেলাওয়াত করত। এই কুরআন তেলাওয়াতের একটা ঘাঁটি হচ্ছে দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা, কথা বলেন ঠিক কি না? অন্য মাদ্রাসার সঙ্গে এই মাদ্রাসা তুলনা করিয়েন না। প্রথমে আলোচনা ইঙ্গিত নিয়ে এসেছিলাম যে এই মাদ্রাসা মানুষ সন্তানদেরকে আল্লাহ নিরাকারী শিক্ষা দিচ্ছে, যে মাদ্রাসা সন্তান আল্লাহ সব জায়গায় রয়েছে শিক্ষা দিচ্ছে, সেই মাদ্রাসায় সন্তান দিন না, কিয়ামতের ময়দানে আপনি ঠেকিয়ে যাবেন, নূরের পোশাক পরতে পারবেন না। যে মাদ্রাসায় আকীদা সহি শিক্ষা দিচ্ছে, কোরআনের বাস্তব শিক্ষা শিক্ষা দিচ্ছে, আমার প্রধান অতিথি বলে গেল যেখানে কোরআন এবং সহি হাদিস শিক্ষা দিবে, কোন মুক্তিগানের বুজুরগানের দিনের কথা শিক্ষা দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? মনগড়া রায় দিয়ে শরীয়ত চলে না, শরীয়ত চলে কোরআন এবং সহি হাদিস দিয়ে। এই মাদ্রাসায় আপনাদেরকে দান করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, মানুষের দেহ থেকে রুটা চলে যায়, হাদিসটা বুখারীর 5514 নম্বর হাদিস, আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতবাউল মাইতা সালাসা ফায়ারজু স্নানু ইয়াবকা মাহু ওয়াহিদ ইয়াতবাউহু আহলু মালুহু আমালু ফায়ারজু আহলু মালু ইয়াবকা আমালু। আল্লাহ নবী বললেন, শোনো আমার উম্মত, মানুষের দেহ থেকে যখন লুটা নিয়ে যাওয়া হয়, যখন মানুষ কবরের সঙ্গী হয়ে যায়, তখন এই মানুষকে কবরে যখন নিয়ে যাওয়া হয়, কবর পর্যন্ত তিনটা জিনিস যায় তার সঙ্গে, তার আহাল পরিবার যায়, বাবা যদি মারা যায় সন্তান লাশটা খালি করে নিয়ে কবরে যায়, মা যদি মারা যায় সন্তান লাশটা ঘরে করে নিয়ে যায়, বড় ভাই মারা গেলে ছোট ভাই নিয়ে যায়, এরকম তো হলো আমাদের পৃথিবী, আহাল পরিবার কবর পর্যন্ত যায়, ধন সম্পদের গল্প যায়। লোকটা মারা গেল, লোকটা রামেশপুরে, রামেশ্বরপুরের গ্রামে দুইটা দোকান ছিল, লোকটার ব্যাংক ব্যালেন্স ছিল, লোকটার জমি ছিল, বাড়ি ছিল, জায়গা ছিল, সব টাকা পয়সা সব ছিল, এই গল্প কবর পর্যন্ত হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরেকটা জিনিস তার সঙ্গে কবরে যায়, তার নাম হলো আমল। তার নাম কি ভাই?
তার নাম হলো আমল ফায়ার জাহানো মাল হয় বাবা আমল দুইটা জিনিস কবর থেকে ফিরে চলে আসে ধন সম্পদের গল্প কবর থেকে ফিরে চলে আসে আমল ফিরে মানে দয়াল পরিবার কবর থেকে ফিরে চলে আসে ওয়ে বাবা আমল একটা জিনিস তার কবরের সঙ্গে হয় তার নাম হলো তার আমল তার নাম কি ভাই আমল এই আমল পাওয়ার একটা মাধ্যম হলো মাদ্রাসায় আল্লাহর রাস্তায় সদকা করতে হবে আল্লাহ নবী বললেন শোনো যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে সাতটা পুরস্কার ওই ব্যক্তি পেয়ে যায় কয়টা পুরস্কার কয়টা পুরস্কার যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সদকা করবে সাতটা পুরস্কার ওই ব্যক্তিকে আল্লাহ দিবেন প্রথম পুরস্কার হলো ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ রাগটাকে নিভিয়ে নেবেন আল্লাহ রাগ থাকে না ওই ব্যক্তির প্রতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকাতুস সিররাতু কতবার রব্বি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে আল্লাহর রাগটা মিটিয়ে নেয় ওই ব্যক্তির পক্ষ থেকে দুই নম্বর পুরস্কার হলো দুনিয়ার জীবনে যত পাপ রে যে সমস্ত পাপগুলো মুছে যায় যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সাদাকা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওমু জান্নাতুন সাদাকাতু ওয়াস সাদাকাতু তুতিউল খাতিয়াতা কামা ইউতিউল মাউন নার আল্লাহ নি বলেন শোনো রোজা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল স্বরূপ আরেকটা কথা বলছি পানি যেভাবে আগুনকে নিভিয়ে দিতে পারে পানি যেভাবে আগুনকে নিভিয়ে দিতে পারে ব্যক্তির জীবনের সদকা দান তার জীবনের যত পাপ রয়েছে সমস্ত পাপগুলোকে নিভিয়ে দিতে পারে বলেন সুবহানাল্লাহ দুই নম্বর পুরস্কার হলো যদি আপনি অসুস্থ হন যে কোনো মহামারী রোগে আপনি আক্রান্ত হয়েছেন যে কোনো কঠিন রোগে আপনি আক্রান্ত হয়েছেন দুনিয়ার ডাক্তার শেষ করলেন ইন্ডিয়ায় গেলেন কলকাতা গেলেন আপনি সিঙ্গাপুর গেলেন চিকিৎসা করলেন দুনিয়ার কত চিকিৎসা আপনি করলেন কিন্তু রোগ ভালো হয় না আল্লাহ নবী একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের নাম বললেন আল্লাহ নবী বললেন আমার উম্মত শুনো দাও মার দকুম বিসাদাকাত তুমি আল্লাহর রাস্তায় সদকা করো দান করো তাহলে তোমার রোগটা ভালো হয়ে যাবে এই সাদকার মাধ্যমে তুমি আল্লাহর রাস্তায় চিকিৎসার পানা চাও আল্লাহ তোমাকে সুস্থ করবে বলেন সুবহানাল্লাহ আপনি অসুস্থ আজকে আপনি সাদকা করবেন আল্লাহ আপনাকে শাফায়ে কামিলা দান করবে চার নম্বর পয়েন্ট হলো কবরের আজাব মাফ হয়ে যাবে উসমান বিন আফফান উসমান বিন আফফান যাকে জুন্নুরাইন বলা হতো দুইটা নূরের অধিকারী ছিলেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে আল্লাহ নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন যে উসমান বিন আফফান কবর দেখলেই চোখ দিয়ে পানি বেরিয়ে যেত কবর দেখলেই কাঁপতাম ওসমানকে বলা হলো ওসমান জান্নাতের কথা মনে জাহান্নামের কথা মনে হলে কাঁদো না কিয়ামতের ময়দানের কথা মনে হলে কাঁদো না কবর দেখলে কাঁদো কেন ওসমান বললেন ও সঙ্গী সাথী শোনো মানুষের জীবনের প্রথম ধাপ যেটা তার নাম হলো কবর কবরে এত কঠিন আজাব হবে গো বুখারী মুসলিমের হাদিস এমন এত বড় হাতুর দিয়ে আঘাত করা হবে হাতুড়ির ওজন কত টন সেটা বলা হয় নাই যে হাতুড়ি দিয়ে পৃথিবীতে যত বড় বড় পাহাড় রয়েছে একটা পাহাড়কে যদি আঘাত করা হয় পুরো পাহাড় ধুলার মতো উঠতে থাকবে এত বড় হাতুড়ি দিয়ে আপনাকে আঘাত করা হবে কবরে আল্লাহ নবী বললেন আমার উম্মত শোনো ওই কবরে আজাব থেকে যদি তুমি বাঁচতে চাও আল্লাহ নবী বললেন ইন্না সাদাকাতা লা তুতফি আন আহলিহা হারাল কুবরি আল্লাহ নবী বললেন শোনো ওই কবরের আজাব থেকে ঠেকে দিতে পারে একটা আমল তোমাদের জন্য দুনিয়াতে আছে তার নাম হলো সাদাকা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সাদাকা করবে পানি যেভাবে মানে কবরে আজাবকে ডাইরেক্ট নিভিয়ে দিবে সাদাকা দান আপনার বাবা মারা গেছে বাবার জমি আছে পয়সা আছে জায়গা আছে এখনো বাবার ঘরে আপনি থাকেন কিন্তু বাবার জন্য কোনোদিন সাদাকা করলেন না কোনোদিন দান করলেন না ওই সম্পদ দিয়ে কোনো লাভ হবে না আপনি যদি আপনার বাবার জন্য দান না করেন আপনি মারা গেলে আপনার সন্তান আপনার জন্য দান করবে না অতএব সন্তানের সামনে বাবার জন্য সাদকা করে শিখিয়ে দিতে হবে যে বাবা দেখ আমি তো দাদার জন্য দান করলাম আর আমি মারা গেলে তুই আমার জন্য দান করবি শিক্ষা দিতে হবে সন্তানকে কথা বলেন ঠিক কি না আল্লাহ নি বলছেন শোনো কবর আজাবকে ঠেকে দিতে পারে সাদকা কবর আজাবের পরের ধাপ হলো কিয়ামতের ময়দান কিয়ামতের ময়দানের কথা বলেছিলাম আমি ইয়াউমা ইয়াফরুল মানুষ তার ভাই ছেড়ে পালাবে বোন ছেড়ে পালাবে জাহান্নামের আগুনের ভয়ে আল্লাহ নবী হাদিসে বললেন কেয়ামতের ময়দানে যেদিন মানে সূর্যটা নেমে চলে আসবে নিচে চলে আসবে মাথার মগজগুলো টকবক টকবক করে গলতে থাকবে ফুটতে থাকবে এই কেয়ামতের কঠিন দিনে যে ব্যক্তি দুনিয়াতে সাদকা করেছে এই সাদকাটা তার মাথার উপর ছায়া হয়ে থাকবে যতক্ষণ না বিচার শেষ হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ ছয় নম্বর পুরস্কার পাঁচশো ছয় নম্বর পুরস্কার হলো কেয়ামতের কঠিন দিনে আল্লাহ নবী বললেন শোনো ওই কেয়ামতের কঠিন দিনে যেদিন জাহান্নামের আগুন দাউ দাউ করে সামনের দিকে আগিয়ে চলে আসবে আল্লাহ নবী বললেন ইত্তাকুন নার ওয়ালা বিশিত্তাম্রাম জাহান্নামের আগুন থেকে বাঁচো একটা খিজুর হলো তুমি সাদকা করো
এরপর আল্লাহ নবী বললেন ফালিয়াত্তাকিয়ান আহাদুকুমুন নার ওয়া লাউ বিশিক্কিত তামরাতিন ফাইল্লাম ইয়াজিদি ফামি কালিমাতিন তাইয়িবা আল্লাহ নবী বললেন শোনো ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে অবশ্যই অবশ্যই তোমাদেরকে আল্লাহর রাস্তায় সাদকা করতে হবে যদি সাদকা করার মতো টাকা না থাকে 10টা টাকাও যদি না থাকে উত্তম কথা দিয়ে তুমি সাদকা করো এই সাদকাটা তোমাকে কিয়ামতের ময়দানে ওই কঠিন ভয়াবহ শাস্তি থেকে হেফাজত করবে বলেন সুবহানাল্লাহ এরপরে তোমার সম্পদ আছে যা আমি আল্লাহ ডাবল বানিয়ে দিব বলেন সুবহানাল্লাহ